ডাকলো, তার শালিকা গৌতম গম্ভীরকে ডাকলো। এই পশ্চিমবাংলার বর্তমানে যিনি বিশ্বাসঘাতক মির্জাফর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সাত বছরের, তিন বছরের, চার বছরের, এই সাত বছরের বাচ্চা মেয়ে, তার সম্পর্কে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করলো। আমরা বলছি তোমাদের যদি বুকের পাটা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এতটুকু একটা করাপশন দুর্নীতি খাড়া করো না। আজ পাঁচ বছর ধরে তো তদন্ত করছে। কেন আমরা এই প্রতিবাদ সভা করছি ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমরা আজকের আমাদের প্রিয় নেতা শ্রেয়াসী চক্রবর্তীর কাছ থেকে শুনব, আমাদের শওকত ভাই বলবেন। আমি দুটো একটি কথা আপনাদের কাছে নিবেদন রেখব। আপনারা সবাই জানেন এমন একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে চলছি আমরা, এবং পরপরই আমি দেখে নেব অমলা মণ্ডল। এই মহান মানুষগুলোর নেতৃত্বে আমরা চলতে চাই, এবং আগামী দিনে আমরা আরও একবার দেখিয়ে দিতে চাই যে আমরা সংঘবদ্ধ। আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেস কোনোভাবে কারো কাছে মাথা নত করবে না। এখানকার মানুষের কথা মমতা ব্যানার্জি ভেবেছে, এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা ব্রিজের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল, করেনি। তাহলে যারা এই গোসভা বিধানসভার জন্য কোনো ভিসা কোনো দিশা দেখিয়েছে, আর কিছু বন্ধুরা এখানে জয় শ্রী এলাকা থেকে আপনারা এসছেন, এখনো বহু মানুষ অর্থাৎ হিন্দু মৌলবাদী, আর একদিকে আইএসএফ মুসলিম মৌলবাদী, সঙ্গে কারা সাথ দিচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আর যাকে আমরা আহ্বান করব আমাদের সবার পক্ষ থেকে। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক, আর একজন অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়। ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস আর এই বিজেপি, এরা সবাই এক হয়ে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে চাচ্ছে, মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাচ্ছে। আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, লড়াই হবে। লড়াইয়ের আর এক নাম মমতা ব্যানার্জি, লড়াইয়ের আর এক নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেত্রী, নাকে বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূলের ঝান্ডা নিয়ে বন্দে মাতরম, বন্দে রাখি বিশ্বাস মহাশয়া, রাখি বিশ্বাস অঞ্চল, আমি অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা আপনাদের উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের, আপনারা শুধু তলাটা দেখে নেবেন, উপরটা